বিশেষ অভিযান চালিয়ে রাজ্য অপহৃত আসামের এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হলো বিশালগড় থানার পুলিশ। আসাম পুলিশের তথ্য অনুসারে বিশালগড় থানার পুলিশ বুধবার চরিলাম আড়ালিয়া স্কুল সংলগ্ন স্থান থেকে আসামের বাসিন্দা হাকিম আলী নামে এক ব্যক্তিকে উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয়েছে অপহরণকারী আবু জাহান নামের এক অভিযুক্তকেও। বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জি জানান, বর্তমানে আসাম পুলিশ এবং সিআইডি এর সাথে যোগাযোগ রেখেছে পুলিশ, আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। জানা গেছে অপহৃত হাকিম আলী নববর্ষ উপলক্ষে ত্রিপুরায় বেড়াতে এসেছিলেন, তারপরই নাকি তাকে আবু জাহান নামে ওই ব্যক্তি অপহরণ করে রাখে। পাশাপাশি আরও জানা গেছে অপহরণকারী এবং অপহৃত ব্যক্তি দুজনের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। আড়ালিয়া স্কুলের পেছনে একটা জঙ্গলে পরিত্যক্ত একটা জায়গা থেকে হাকিম আলীকে উদ্ধার করে এবং তাকে যে আটক করে রেখেছিল আবু জাহান নামে একজন, তাকে আমরা নিয়ে আসি, ডিটেন করে আসাম পুলিশের সঙ্গে আমরা সম্পর্কে আছি। আসাম পুলিশ বঙ্গাইগাঁয়ের পুলিশ স্টেশন এবং আসাম পুলিশের সিআইডি তাদের সঙ্গে আমরা সম্পর্ক। কি কারণে তাকে এখানে আটকে রাখা হয়েছে? তাদের বক্তব্য, তাদেরকে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটক করে রাখা হয়েছিল, সে আসাম থেকে এসেছে এখানে, সম্ভবত পার্সোনাল এনিমিটি হবে বা পারিবারিক কিছু থাকবে, সেগুলি তদন্ত করে দেখা হচ্ছে। আমরা তো আসাম পুলিশের ইনফরমেশন ছিল যে এরকম ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে, ইমিডিয়েট অ্যাকশন দরকার, তো আমরা ত্রিপুরা পুলিশ, আমরা আমাদের হায়ার অথরিটি।